নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য ছন্দ সম্পর্কে আলোচনা। সেখানে কিছুটা অংশ আমি তোমাদের পড়াচ্ছি, যেটা হলো সিক্স থেকে দল, মানে সংজ্ঞা স্বরূপ বৈশিষ্ট্যের ওখানে দল, অক্ষর, কলা, মাত্রা, জ্যোতি, পর্ব, পঙ্ক্তি, চরণ, স্তবক, লয়, মেল, এই যে এটা রয়েছে সিলেবাসে তোমাদের, এইটা আমি তোমাদের পড়াবো এবং সেখান থেকেই আজকের আলোচনা করব। প্রথমেই আসব যে স্বরান্ত অক্ষর বলতে কী বোঝো। বাংলায় অক্ষর এবং ইংরেজির সিলেবাস কথা দুটি সমার্থক। বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াস বা এক ঝোঁকে শব্দের যে হ্রস্বতম অংশ উচ্চারিত হয় তাকে অক্ষর বা দল বলে। অধ্যাপক তারাপদ ভট্টাচার্যের মতে যে উচ্চারণ সাধ্য হ্রস্বতম ধ্বনির নাম অক্ষর। কোন শব্দের যতখানি অংশ একটি মাত্র ঝোঁকে উচ্চারণ করা যায় ততটাই অক্ষর। সাধারণত শব্দে যতগুলি স্বরবর্ণ থাকে ততগুলোই দল বা অক্ষর থাকে, কেননা প্রত্যেক অক্ষরের সঙ্গে একটি স্বরবর্ণ অবশ্যই থাকবে। যেমন দেখো, একটা উদাহরণ দিচ্ছি, পরিভাষা। এই শব্দটি যদি তো বিশ্লেষণ করা হয় তবে আমরা এর মধ্যে পাব প যুক্ত অ, র যুক্ত হস্যই, ভ যুক্ত আ, মূর্ধন্য স যুক্ত আ। এই পরিভাষা এখানে মোট দেখো স্বরধ্বনি আছে চারটি, তাই এর মাত্রা সংখ্যা অক্ষর সংখ্যাও চারটি। প রি ভা সা। এবারে এই প্রকৃতি অনুযায়ী বা অক্ষরকে দুই ভাগে ভাগ করা যায়, কি না স্বরান্ত অক্ষর বা মুক্তদল আর ব্যঞ্জনান্ত অক্ষর বা রুদ্ধদল, একে হলান্ত অক্ষরও বলা হয়। যে অক্ষরে শুধু স্বরধ্বনি থাকে বা যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বলা হয়। যেমন কবিগণ, এই উদাহরণটিতে বা দৃষ্টান্তটিতে ক যুক্ত অ, ব যুক্ত হস্যই, আর গ যুক্ত অ যুক্ত ন, এই শেষেরটি ছাড়া, শেষের অক্ষরটি ছাড়া প্রথম দুটি হলো স্বরান্ত অক্ষর। তার কারণ এই দুটি অক্ষরের শেষে স্বরবর্ণ রয়েছে। এবারে দেখো এর বৈশিষ্ট্য কি, না একটি মাত্র স্বরবর্ণ নিয়ে স্বরান্ত অক্ষর গঠিত হতে পারে। দুই, স্বরান্ত অক্ষরের শেষে স্বরধ্বনি অবশ্যই থাকবে, স্বরধ্বনি ছাড়া স্বরান্ত অক্ষর বা অক্ষরও হবে না। স্বরান্ত অক্ষরের উচ্চারণ সাধারণত দীর্ঘ হয়, কিন্তু প্রয়োজনে এর হ্রাস বৃদ্ধি সম্ভব। আর একটা এসে আসে যে হলন্ত অক্ষরের তুলনায় স্বরান্ত অক্ষর অনেকটা শ্রুতিগ্রাহ্য বা শ্রুতিগম্য ও মধুর হয়। অপরদিকে
যে অক্ষরের শেষে স্বরধ্বনি থাকে, ব্যঞ্জন ধ্বনি থাকে, তাকে ব্যঞ্জনান্ত অক্ষর বা হলন্ত অক্ষর বলে। যেমন উপরের উদাহরণটিতে গণ, আমরা কবিগণের বলেছি যে কবিগণের ক এবং বি এই দুটো হলো স্বরান্ত অক্ষর এবং গণ গ যুক্ত অ যুক্ত ন, এই ন ব্যঞ্জনান্ত অক্ষরের পরে আর কোনো রকম স্বরধ্বনি নেই, তার কাজে এটা হলো ব্যঞ্জনান্ত অক্ষর বা হলন্ত অক্ষর বা রুদ্ধদ্বন। এবারে এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে আসি যে হলন্ত অক্ষরের মধ্যে স্বরধ্বনি থাকতে পারে কিন্তু অক্ষরের শেষে অবশ্যই ব্যঞ্জন বর্ণ থাকবে। দুই, একটি মাত্র ব্যঞ্জন বর্ণ নিয়ে ব্যঞ্জনান্ত বা হলন্ত অক্ষর গঠিত হতে পারে না। তিন, ব্যঞ্জনান্ত অক্ষরের উচ্চারণ সাধারণত হ্রস্ব ও গম্ভীর হয়, এর উচ্চারণে হ্রাসবৃদ্ধি ঘটে না। নেক্সট, স্বরান্ত অক্ষরের মতো এটা ততটা মধুর হয় না। এই গেল অক্ষর এবং তার দুটো ভাগ এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। এবারে আসি আমরা পর্ব সম্পর্কে আলোচনায়। পর্ব কি না, এক হ্রস্বজ্যোতি থেকে আরম্ভ করে আর এক হ্রস্বজ্যোতি পর্যন্ত বাক্যের যে অংশ তাকে বলে পর্ব। অর্থাৎ বাক্যের উচ্চারণকালে শ্বাস গ্রহণের জন্য যে বিরতির প্রয়োজন হয় তার দ্বারা বাক্যের ধ্বনির প্রবাহ খণ্ডিত হয়, এমনিভাবে খণ্ডিত ধ্বনি প্রবাহের প্রত্যেকটি খণ্ডের নাম হল পর্ব। যেমন বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি হই, এখানে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে এই সমস্ত জায়গাগুলিতে পর্ব পড়বে, তার কারণ এখানে উচ্চারণের হ্রাসবৃদ্ধি ঘটেছে। আবার মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই, এই আমার বলা দিদি এই সমস্ত জায়গায় পর্ব পড়বে। অর্থাৎ এখানে প্রতিটি চরণে চারটি করে জ্যোতি পড়েছে, সুতরাং প্রতিটি চরণ পর্বে বিভক্ত হয়েছে। এবারে আমরা আসি বৈশিষ্ট্যের ক্ষেত্রে পর্বে। কি বৈশিষ্ট্য না, এক নম্বরে যদি আসি, একটি পদ একটি পর্ব হতে পারে। যেমন শুধুতব অন্তর্বেদনা, এটা একটা চরণ বা পদ। পরের লাইন হচ্ছে চিরন্তন হয়ে থাক সম্রাটের ছিল সাধনা, এই চিরন্তন হয়ে থাক এখানে পর্ব পড়বে। আর শুধুতব অন্তর্বেদনা, এটা একটা পদ এবং এখানেও পর্ব পড়েছে। তাহলে প্রথম চরণটি একটি মাত্র পদ ও পর্ব নিয়ে গঠিত। দ্বিতীয়ত, একটি পর্বে তিনটির বেশি পর্বাঙ্গ থাকতে পারে না। চতুর্থত, তৃতীয়ত, কমপক্ষে দুটি পর্বাঙ্গের সমন্বয়ে পর্ব গঠিত হয়। আর একটা নেক্সট আসি, যে একটি চরণের মধ্যে অবস্থিত সবগুলি পর্বের সমন্বয়ে একটি সম্পূর্ণ অর্থের প্রকাশ ঘটে ও ভাব সম্পূর্ণতা পায়। একটি চরণের মধ্যে অবস্থিত সবগুলি পর্বের সমন্বয়ে
একটি সম্পূর্ণ অর্থের প্রকাশ ঘটে। ও ভাব সম্পূর্ণতা পায়। উপরোক্ত উদাহরণটি যদি আমরা দেখি, তাহলে প্রতিটি চরণে চারটি পর্ব মিলে একটি সম্পূর্ণ ভাব প্রকাশ পেয়েছে। এবারে আমরা আর একটা বিষয়ে আসি, সেটা হলো পর্বাঙ্গ। না, পর্বের অন্তর্গত বিভিন্ন অক্ষরের উচ্চারণে স্বরপ্রবাহের যে হ্রাস বৃদ্ধি ঘটে থাকে, তাকে ভিত্তি করে পর্বকে যে বিভিন্ন অঙ্গে ভাগ করা হয় বা ভাগ করা যায়, তাকে পর্বাঙ্গ বলে। ভালো করে বুঝে নাও যে পর্বের অন্তর্গত বিভিন্ন অক্ষরের উচ্চারণে স্বরপ্রবাহের যে হ্রাস বৃদ্ধি ঘটছে, তাকে ভিত্তি করে পর্বকে যে বিভিন্ন অঙ্গে ভাগ করা যায়, তাকে পর্বাঙ্গ বলে। যেমন কলসিতে ঢেউ দিয়া শশধরে খেদাইয়া, এই উদাহরণে কলসিতে ঢেউ দিয়া একটি পর্ব, এই পর্বটি উচ্চারণে কতে স্বরগাম্ভীর্য সবচেয়ে বেশি, ততে সবচেয়ে স্বরগাম্ভীর্য সব থেকে কম, আবার ঢতে সবচেয়ে বেশি, অন্তস্ততে সবচেয়ে কম, এই তে আর ঢে এর মাঝে পর্বাঙ্গ দিয়ে পর্বটিকে দুটি পর্বাঙ্গে ভাগ করা যায়। যেমন কলসিতে একটা পর্ব পর্বাঙ্গ, ঢেউ দিয়ে আর একটা পর্বাঙ্গ, এই দুটো মিলে হয়েছে একটা পর্ব কলসিতে ঢেউ দিয়ে। এবারে আমরা আসি পর্বাঙ্গের বৈশিষ্ট্যের ক্ষেত্রে। এক নম্বর, পর্বাঙ্গ পর্বের খণ্ডিত অংশ, তাই তা পর্ব অপেক্ষা ছোট। নেক্সট, একটি পর্বাঙ্গ নিয়ে একটি পর্ব গঠিত হতে পারে না, এর জন্য কমপক্ষে দুটি পর্বাঙ্গের প্রয়োজন। তিন নম্বর, পর্বাঙ্গগুলি সমমাত্রিক হয় বা মাত্রা সংখ্যার ক্রম অনুযায়ী বিন্যস্ত হয়। নেক্সট, একই চরণের পর্বাঙ্গগুলির মধ্যে সংখ্যাসাম্য থাকা উচিত, অর্থাৎ একটি পর্বে দুটি পর্বাঙ্গ থাকলে অন্য পর্বগুলিতেও দুটি করে পর্বাঙ্গ থাকা উচিত। নেক্সট, পর্বাঙ্গ চরণের ন্যায় সম্পূর্ণ ভাব ব্যক্ত করে না, একটা লাইন বা চরণ যেরকম সম্পূর্ণ ভাব ব্যক্ত করে, পর্বাঙ্গের মধ্যে সেরকম সম্পূর্ণ ভাব ব্যক্ত করে না। ঠিক আছে, তোমাদের আজকে এই আলোচনার আমি তিনটি আলোচনা করলাম। তোমাদের দেখবে ওখানে সংজ্ঞা বৈশিষ্ট্যের ক্ষেত্রে তোমাদের রয়েছে, তার মধ্যে অক্ষর, পর্ব এবং পর্বাঙ্গ সম্পর্কে আজকে আলোচনা করলাম। এগুলোর প্রত্যেকটা কাকে বলে, উদাহরণ এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। তোমরা অক্ষর বিষয়টা সম্পর্কে ভালো করে জানবে, তা না হলে কখনোই পর্ব বা পর্বাঙ্গ ভাগ করতে পারবে না। সেই অক্ষর আমি আর একবার এই আলোচনা শেষ করার আগে বলছি যে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে শব্দের যে ক্ষুদ্রতম অংশ
যা এক ঝোঁকে উচ্চারিত হচ্ছে তাকে বলা হচ্ছে অক্ষর। এবং এই অক্ষর চেনার আর একটা উপায় আমি বলি, এই অক্ষরের মধ্যে একটা স্বরধ্বনি অবশ্যই থাকবে, স্বরধ্বনি ব্যতীত অক্ষর হবে না। এই অক্ষর তোমাদের ভালোভাবে জানতে হবে, তাহলে এই ছন্দ অলঙ্ ছন্দ সম্পর্কে তোমাদের দেখবে পর্ব নির্ণয় পর্বাঙ্গ নির্ণয় এগুলো বিষয়ে তোমাদের অসুবিধা হবে না।